সো এই গাইস, তো আজকে আমরা যাচ্ছি কুচবিহার রাজবাড়ি। তো রাসমেলা চলছে আর কি, তো তার জন্য আমরা রাসমেলা দেখতে যাচ্ছি আজকে। তো এই দেখতে পাচ্ছি আমার বাইক, তো আমরা এখনই বেরিয়ে পড়বো। তো এখন বেজে গেছে 11:10 আর কি, তো চলো দেখতে যাবো ভিডিওটা, লেটস গো। তো আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম আর কি, তো এখন এখান থেকে ডাইরেক্ট ময়নাগুড়ি যাবো। ময়নাগুড়ি থেকে তারপরে একদম ডাইরেক্ট ধূপগুড়ি হয়ে পালাকাটা হয়ে আমরা কুচবিহারের দিকে বেরোবো আর কি। তো চলো দেখতে যাবো ভিডিওটা, রাস্তার ভিউগুলো নেওয়া তোমরা। Let's go. তো আমরা এখন টেকাটুলির কাছাকাছি চলে এসেছি আর কি। তো এখান থেকে টোল গেটে কিছু দূরে আর কি, তো চুলোর ডাঙার সামনেই। তো আমরা এখন টেকাটুলি ক্রস করবো। তো এই গাইস, তো আমরা এখন টোল গেটের সামনে চলে এসেছি, দেখতে পাচ্ছ হুসলুরডাঙ্গা টোল গেট। তো এটা ক্রস করে আমরা এখন বেরিয়ে যাবো এখান থেকে। তো এই দেখতে পাচ্ছ টোল গেট, পুরো রাস্তা একদম খালি আমাদের সামনে। তো আমাদের অনেকটাই লেট হয়ে গেছে আর কি, তো 1টার মধ্যে আমাদের ওখানে পৌঁছানোর কথা ছিল, তো মনে হয় না আর পৌঁছতে পারবো। তো যতদূর এই সাইডটা একটু টাইনি টাইনে যেতে লাগবে আর কি, কারণ টাইমটা একটু মেক আপ করতে লাগবে, আরও অনেকটাই লেট হয়ে যাবে। তো চলো দেখতে পাচ্ছ তোমরা রাস্তার ভিউটা নাও। তো আমরা এখন জলদাকা ব্রিজের সামনে চলে এসেছি, এই যে দেখতে পাচ্ছ জলদাকা ব্রিজ। তো নদীতে মোটামুটি জল কমে গেছে অনেকটাই, দেখতে পাচ্ছ যদি এক সাইডে জল আছে এক সাইডে জল নেই আর কি। আমরা এখন ব্রিজ ক্রস করে চলে যাচ্ছি আর কি ধূপগুড়ির রিসর্টে। তো আমরা এখন ধূপগুড়ি রেল ব্রিজের এখানে আছি আর কি। তো এই যে উপরে দেখতে পাচ্ছ সামনে রেল ব্রিজটা, ওটা ক্রস করে আমরা এখন এখান থেকে বেরোবো। দেখতে পাচ্ছ ফ্লাইওভারের নিচটা কীরকম লাগছে সামনটা, তো জায়গাটা খুবই সুন্দর লাগে আর কি নিচ থেকে দেখতে বা উপর থেকে নিচটা দেখতে। তো এই গেছে, তো উপরের রাস্তাটা চলে গেছে আলিপুরদুয়ারের এদিকে, তো আমরা যাচ্ছি কোচবিহারের এই সাইডে। তো ফার্স্ট টাইম যাচ্ছি আর কি, তো তার জন্য একটু ম্যাপ ট্যাপ দিকে যাচ্ছি যেতে লাগছে আর কি, কারণ উল্টো ফুল্টো রাস্তা দিয়ে চলে গেলে আবার সমস্যা হয়ে যাবে। তো আমরা এখন কোচবিহারের রাস্তা ঢুকে পড়েছি, তো এখনও 40 কিলোমিটার আছে আর কি কোচবিহার। তো তোমরা দেখতে পাচ্ছ এই যে সামনটা কতটা সুন্দর লাগছে আর কি। তো সামনের দিকে ওইদিকে ভুটানের পাহাড়গুলোও দেখা যাচ্ছে আর অল্প করে, তো একদম ক্লিয়ার দেখা যাচ্ছে না। তো চারপাশটা দেখতে শুধু খেতি আর খেতি চারপাশে, সবাই মানে আলো টুলো পড়বে আর কি, তো তার জন্য একদম জমি জমি রেডি করে রেখেছে। তো রাস্তাটা খুবই সুন্দর আর কি, তো গাড়ি চালিয়ে মজা লাগছে আর কি। তো আমি একা যাচ্ছি তার জন্য একটু অসুবিধা হচ্ছে, তো দুই তিনজন রাইড করলে একটু সুবিধা হয় আর কি, তো একটু এনজয় পাওয়া যায় আর কি। তো একা একা একটু বোরিং টাইপের হয়ে গেছে আর কি, কোনো ব্যাপার না, তো ওটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তো চলো দেখতে পাবো ভিডিওটা।
আমরা এখন তোর্ষা নদীর সামনে আছি আর কি। তো এই যে দেখতে পাচ্ছি তোর্ষা নদী, তো এটাও একটা বড় নদী আমাদের এই সাইডের আর কি। তো এই যে দেখতে পাচ্ছি কতটা সুন্দর লাগছে আর কি জায়গাটা। তো ব্রিজটা বেশি একটা বড় না আর কি, মানে লম্বাটা বড় আছে কিন্তু চওড়াটা অতটা বড় না। তো এখানে এখন ডবল লাইন হয়নি আর কি, তো তার জন্য পুরোপুরি ছেয়ে। তো এই যে দেখতে পাচ্ছ নদীটাতে জল একটু কম আছে, বর্ষার সময় একদম পুরো একদম ভরে যায় আর কি নদীটা জল দিয়ে। তো আমরা তোর্ষা নদী ক্রস করে ফেললাম আর কি। তো চলো দেখতে পাচ্ছ ওটা সামনে একটা গুয়াহাটি চলে গেছে। তো আমরা যাবো কুচবিহার, তো আমরা এই পাশে ঢুকবো আর কি এই রাস্তা দিয়ে। তো এই যে দেখতে পাচ্ছ রাজবাড়ির গেট, এটা মানে ফার্স্ট গেট নাকি কুচবিহারের, তো এটা দিয়ে আমরা এন্ট্রি করলাম। তো চলো গেছি। তো আমরা রাসমেলার দিকে চলে যাচ্ছি আর কি, তো রাসমেলা সামনেই আছে আর কি, তো আমরা ওখানে যাচ্ছি। তো চলো তো তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন মন্দিরের ভিতরে ঢুকে গেছি আর কি। তো রাসমেলা যে ঘোরার ইসেটা আছে, তো এই যে এখানে সামনে আছে মন্দিরটা, আর এই পাশে একটা মন্দির আছে, এখানে একটা মন্দির। তো চলো দেখতে হবে তোমার ভিডিওটা। মন্দিরের মোটামুটি দেখা শেষ হয়ে গেল আমাদের ঠাকুর ঠাকুর। তো এখন আমরা মেলাটা যেখানে আর কি ওই সাইডটাতে যাচ্ছি। তো চলো দেখতে হবো আর মেলাটা আর কী কী আছে তোমরা দেখতে হবে তখন চলে যাব। তো এখন আমরা খেতে এসেছি আর কি, তো খাবার অর্ডার দিয়েছি, খাবার আসছে আর কি। খাওয়া দাওয়া করে এখান থেকে বেরিয়ে দেবো, কারণ অনেক রাত হয়ে যাচ্ছে, 10টা বেজে গেছে। তো একটু করে আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো। তো চলো দেখতে হবে তোমার ভিডিওটা। তো মেলা একদম খালি হয়ে গেছে, একদম রাত হয়ে গেছে, তো তার জন্য আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে। তো এখন এখান থেকে রুমে যাবো আর কি।
সো গাইস, তো আমাদের মেলা ঘুরে হয়ে গেল আর কি। তো আমরা এখন রুমে যাচ্ছি। তো ভিডিওটা আর বেশি লম্বা করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই বাই।